বানাচ্ছি ভাপা ইলিশ। এটা বাঙালির অত্যন্ত প্রিয় খাবার। এই ভাপা ইলিশের রেসিপিটা একটু আমি অন্যরকমভাবে বানাচ্ছি। প্রথমে ইলিশ মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ইলিশ মাছের মধ্যে আমি একটু নুন দেব। আর হলুদ গুঁড়ো দিচ্ছি। এটাকে ভালো করে মেখে নেব। এটা ভালো করে মেখে 5 থেকে 10 মিনিট রাখবো। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সর্ষে, সানরাইজের যে মাস্টার্ড পাউডার, ওটাকে আমি নুন দিয়ে গুলে রেখেছি, ঢেলে দিলাম। এবার দেব পোস্ত বাটা। এটা কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি পোস্তটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর দিচ্ছি টক দই, ফেটানো টক দই, ঢেলে দিলাম। দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব। এবার আমি দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে, সর্ষের তেল ছাড়া অন্য কোনো তেল তেলে কিন্তু এটা টেস্ট আসবে না, ভালো লাগবে না খেতে। আমি যেহেতু পোস্ত বাটা জল দিয়ে, একটু বেশি পরিমাণে জল দিয়ে বেটে রেখেছি, আমি এতে আর জল দেব না। আপনারা যদি গ্রেভি আরও বেশি চান তাহলে আর একটু জল অ্যাড করতে পারেন। এবার এতে আমি চেরা কাঁচা লঙ্কা অ্যাড করছি। এবার এটা আমি গ্যাসে চাপা দিয়ে বসিয়ে দেব। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি ঝটপট হয় এবং খেতেও খুব ভালো হয়। আমি কড়াইটা গ্যাসে চাপিয়ে দিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে দেব লো ফ্লেম, একদম গ্যাসের আঁচটা সিমে করে দেব। 5 মিনিট, 5 থেকে 7 মিনিট আমি এটা হতে দেব। তারপরে মাছগুলোকে আবার ওপিটটা উল্টে দেব। আমি প্রায় 7-8 মিনিট পরে ফিরে এসেছি। এবার আমি ঢাকাটা খুলব। ঢাকাটা খোলার পরে মাছগুলোর অপর পিঠ খুব সাবধানে উল্টে দেব। এবার আরও 8-9 মিনিট আমি এটাকে চাপা দিয়ে লো ফ্লেমে অপর পিঠটা রান্না হতে দেবো। 8-10 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার ঢাকাটা তুলে নেব। আমার কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ইলিশ মাছের ভাপা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন, রান্নার নোটিফিকেশনগুলো আপনাদের মোবাইলে তাহলে পৌঁছে যাবে। আমি এবার গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি ইলিশ মাছের ভাপা সার্ভ করে দিয়েছি। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।